আমাদেরকে পছন্দ করে মায়া করে আদর করে রাস্তা ঘাটে না ঘুরিয়ে দোকানপাটে না ঘুরিয়ে বাড়িতে না রেখে গুনাহের মজলিসে না রেখে অল্প একটু সময় আল্লাহর জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন এজন্য জোবান করে উচ্চ আওয়াজে সকলে করি আলহামদুলিল্লাহ না আল্লাহর শুকরিয়ার দিল থেকে জোবানটা করে হবে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলতে পারবি বাবা আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা কেন শুকরিয়া আদায় করলাম বারবার এই বাগরা পশ্চিম পাড়া সকল মানুষ গুরু যদি এই মাহফিলের প্যান্ডেলে এসে যায় মনে হয় মাহফিলের প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে ঠিক কি না কেউ আছে বাজারে কেউ আছে দোকানে কেউ আছে খাবারের মজলিসে কেউ কেউ আবার টেলিভিশনের পর্দায় ও আছে না নাই আরে মুসলমান আমার আশিক রসুল বেরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন আমাদেরকে তাদের থেকে বাছাই করেছেন আমাদের জন্য এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন আল্লাহ কয় বান্দা রে তুমি যে অবস্থায় থাকো আমি তোমাকে যতটুকু নেয়ামত দান করব ততটুকুর মধ্যে তুমি আমার শুকরিয়া আদায় করো তুমি পাঁচ অংশ নামাজ পড়ো গাই পড়ো বলো আলহামদুলিল্লাহ এক বেলায় ভাত খাও পাঠ করে বলো আলহামদুলিল্লাহ সনে বলো থাকো এর পরে বলো আলহামদুলিল্লাহ কেউ চলে গাড়ি দিয়া তুমি চলো রিক্সায় তারপরে বলো আলহামদুলিল্লাহ কারো বিল্ডিং ঘরে ভিতরে ফার্নিচার অভাব নাই তোমার ঘরে ফার্নিচার নাই তোমার গায়ে ভালো জামা নাই তোমার ঘরে ভালো খাবার নাই তুমি যদি দিল থেকে আমার উপরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে পারো রে বান্দা মনে রাখবা অবশ্যই আমি তোমাকে দুনিয়াতে দান করব যদি না পাও তাহলে তুমি পরলোকদের পাঁচ শত বছর আগে জান্নাতে যাইতে পারবা কত বছর জোরে বলে দুনিয়ার জমিনে যারা ক্ষুধার্ত থাকবে দুনিয়াতে যাদের পোশাকের অভাব দুনিয়াতে যাদের সম্মানের অভাব দুনিয়াতে যাদের বাড়ি ঘরের অভাব দুনিয়াতে যাদের অন্যান্য কষ্টের মধ্যে থাকা রয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা পেরেশান হয়ো না হতাশ হয়ো না হতাশ হয়ো না হতাশ হয়ো না দিল থেকে একটু আল্লাহকে খুশি করো আর আল্লাহকে ডাক দাও তো আল্লাহ তুমি আমাকে যেমন রাখছো তোমার দরবারে খুশি গো মাঝি আল্লাহ দয়া করে আমার ঈমানের সাথে মৌদান করিও আর কিছু চাই না আল্লাহ বলে বান্দারে তোমাকে বল দেই নাই তোমাকে সম্মান দেই নাই তোমার ঘরে ভালো বিছানা দেই নাই তোমার জন্য ভালো খাটের ব্যবস্থা আমি করি নাই তোমার ঘরে ভালো খাবারের ব্যবস্থা আমি করি নাই এরপরেও তুমি আমার উপরে সন্তুষ্ট হয়েছো আমার উপরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছো রে বান্দা আমি খুব খুশি হয়ে গেছি আমি তোমাকে পরীক্ষা করব তোমাকে মাল দেব না আমি তোমাকে সন্তান দেব না আমি তোমার ঘরে অভাব রাখবো তোমার চাকরিতে বরকত দেব না তোমার ব্যবসাতে বরকত দেব না এই কারণে যে আমি আল্লাহ তোমাকে বড় লোকদের পাঁচ শত বছর আগে জান্নাত দান করব এই আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার প্রিয় আশিক রসুল ভাইরা এই জন্য সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই শুকরিয়া আদায় করলে কে খুশি হয় আর একটু জোরে বললে কি অসুবিধা আছে কে খুশি হয় আরো জোরে ভাই জানেরা আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের এই আশা বসা যা কিছু শুনব আমি যা বলবো আমাদের সকল কিছুকে কবুল করে এবং এর অনুযায়ী আমল করার তৌফিক দান করে জোরে বলি আমি আরো জোরে বলি আমি আল্লাহ আমি যা বলবো বুদ্ধি যা বের হবে মালিক তোমার সন্তুষ্টির জন্যই যেন হয় আমার গোনাগুলো যেন মাফ আল্লাহ তুমি যারা এখানে বসেছে আল্লাহ সবার গোনাগুলো যেন ক্ষমা হয় যাই করে জোরে বলি আমি
বেশুমার দুরুদ সালাম বেহাদ দুরুদ সালাম আল্লাহর প্যারা নবী নূর নবী উদ্দেশ্যের খবরদাতা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উপর জবান করে সকলে পড়ি আমিন আমিন আর জোরে বলি আমিন আমার ভাইরা আমার বন্ধুরা একটা বছরে আপনাদের এলাকায় একটা বার মাহফিল হয় ঠিক কি না বছরে একটা বার মাহফিল নাকি দুইটা হয় না তো একটাই মাহফিল এরে আমার বাবারা যেমন আমাদের জন্য ঈদের দিন আমরা অনেক আনন্দ করি ফুর্তি করি মনে হয় মাহফিলের দিনটা আমাদের জন্য একটা ঈদের দিন ঠিক কি না কেমন যেন একটা প্যান্ডেল স্যান্ডেল সাজানো হয়েছে আমাদের বাড়ির নামে পোস্টার লাগানো হয়েছে আমাদের বাড়ির পোস্টারে আলেমদের নাম দেওয়া হয়েছে আলেমদেরকে দেখব নতুন মানুষ আসবে আলেমদের থেকে জবান থেকে কোরআন হাদিস শুনব দিলটা একটু নরম করব তোমাদের মানুষগুলো একটু হলেও নেককার হবে একটু হলেও আমলদার হবে ঠিক কিনা আমার বৈরা বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের ওসিলায় এই পাড়াতে বরকত দান করে জোরে জোরে বলি আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর বান্দা দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা দুনিয়ার জিন্দেগিতে তুমি চোখে দেখো তুমি চোখে দেখতেছো দুনিয়ার জিন্দেগিটা আরামায়েশের জায়গা এই পোশাকটা না পরলে আমার মন ঠান্ডা হবে না এই বিল্ডিং না করলে আমার মন ঠান্ডা হবে না এই চাকরি না পাইলে আমার মন ঠান্ডা হবে না এই দোকানদার এই দোকানের মালিক না হইতে পাইলে আমার মন ঠান্ডা হবে না আমি যদি এই কোম্পানির মালিক না হই তাহলে আমার দিল ঠান্ডা হবে না হে আল্লাহর বান্দা নবীর আশিক উম্মত যদি তুমি দুনিয়ার টার্গেট করো তাহলে তোমার আখেরাতের টার্গেট ছুটে যাবে তোমার টার্গেট হবে আমি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব তোমার টার্গেট হবে আমি সাত ওয়াক্ত নামাজি হয়ে যাব তোমার টার্গেট হবে আমি হারাম খাদ্য খাবো তোমার টার্গেট হবে আমার জিবা দিয়ে কাউকে কষ্ট দেব না তোমার টার্গেট হবে আমি আমার হাত দিয়ে কাউকে কষ্ট দেব না তোমার টার্গেট হবে আমি আমার ঘরের ভিতরে আমার নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করব আমাদের টার্গেট হবে এটা যদি চাকরির টার্গেট করো তাহলে মিথ্যা বলার সম্ভাবনা থাকতে পারে কেননা তুমি তো দুনিয়ার একটা মাকামের টার্গেট করেছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়াল وتكاثر في الأموال والأولاد الله رب العالمين بلشين اعلم وتم نجل ركو كيف بلشين منو جو قصي شبار منو جو قصي شلطة هو بيان بسطة هو بيان কে বলছেন বলে বলুন কে আল্লাহ বলছেন বান্দারে তোমার জেনে রাখা উচিত ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু দুনিয়ার জীবনই দুনিয়ার জীবন এটা খেলাধুলা দুনিয়ার জীবনই এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা নয় খেলাধুলাকে যেমন মানুষ বেশি গুরুত্ব দেয় না খেলাধুলার জন্য মানুষ তেমন কিছু প্রয়োজনীয় মাল খরচ করে না খেলাধুলার উপরে মানুষ যেন সময় বেশি ব্যয় করতে চায় না বাস একটু হাঁটতে গেলাম খেললাম মাঠ দেখলাম এরপরে বাড়িতে চলে আসলাম ঠিক কিনা খেলাধুলা যেমন বড় আকারে অনেক সম্পদ দিয়ে সাজানো হয় না দুনিয়ার জিন্দেগিটা হবে এমন এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দল আমার ভাইরা বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনে থেকে থেকে যারা দুনিয়ার জীবনটাকে গুরুত্বপূর্ণ বানায় নিবা দুনিয়ার জীবনটাকে যারা স্থায়ী ঠিকানার মতো মনে করবা তোমাদের জন্য অশুভ সংবাদ অশুভ সংবাদ বিপদ সংকেত বিপদ সংকেত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজিনা এই দুনিয়ার জিন্দেগিটা হলো বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য তুমি মনে করতেছো আমি যদি
মাসে 50,000 টাকা কামাই না করতে পারি তাহলে ভালো চলতে পারবো না, ভালো খাইতে পারবো না। তুমি যেহেতু টার্গেট করেছো 50,000-এ, দেখবা তুমি মিথ্যা বলা লাগবে, হারাম কাজে লিপ্ত হওয়া লাগবে, মানুষকে কষ্ট দিতে হবে, ঠিক কিনা? তুমি যদি আল্লাহকে বলতাম তিন বেলা জাল ভাত দিয়ে খাবো, হালাল খাবার খাবো, সত্য কথা বলবো, আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও, তাহলে দেখতে তোমার সোনা কখন মিথ্যার দিকে যেত না, তোমার হাত কখন মিথ্যার দিকে যেত না, তোমার পেটে কখনো হারাম কার্য প্রবেশ করতো না। এজন্য আমার ভাইয়া বাবারা, দুনিয়ার সৌন্দর্য এটা অস্থায়ী। গতকাল যে দুনিয়ার ছেড়ে বিদায় হয়েছে, তার বাড়ি আছে না, স্ত্রী আছে না, সন্তান আছে না, জমি জমা আছে না, কিছু টাকাও তো রেখে গেছে, আজকে কার তার আছে না, তার সন্তানের হয়ে গেছে, তার স্ত্রী হয়ে গেছে, তার সম্পত্তি বন্টন হয়ে যাবে, ঠিক কি না? কথা বলে হে বিবেকবান মুসলমান, হে বিবেকবান মুসলমান, আমরা এই 3.5 হাত ঘরটাকে ভুলে বসেছি দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যের কারণে। দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য আমাকে এই 3.5 হাত মাটির ঘরটাকে ভুলিয়ে দিয়েছে। ওই ব্যক্তির মতো আমরাও একদিন খবরে চলে যেতে হবে, আমাদের সম্পদ বন্টন হয়ে যাবে, আমাদের মাল বন্টন হয়ে যাবে, আমাদের সম্মান সুখ্যাতি সব মাটি ধ্বংস হয়ে যাবে, আমার যে দেহকে মানুষ সম্মান করতো সেই দেহের ভিতরে ফুকা মাকড় জমা হয়ে যাবে রে বাবা। এই আমার ভাইয়া বাবারা বন্ধুরা, বিরক্ত হচ্ছে না আপনারা? সেই যে শুধু টাকান কেন, যতটুকু বয়ান করবো মনোযোগের সাথে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, যারা নবীর কদমে থাকবে সবানটা করে বলো, নবীর চরণেতে ভালোবেসে নবীজিকে, ভালোবেস নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে সারা জীবন আমি, দরুদ সালামে মিলা দেতে আমি, দরুদ সালামে মিলা দেতে আমি, নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে সারা জীবন আমি, লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি, নবীর কদম নাহি ছাড়ব, নবীর চরণেতে সারা জীবন আমি, একটু জবান কথরে মহব্বতের আওয়াজে, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে
কে ভালোবে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি বাকিদের কাছে তবু কখনো বাতিলের কাছে তবু কখনো মাথা নত নাহি করব ঠিক কি না জোরে বলেন বাতিলের কাছে কখনো মাথা নত হবে না একটু জমান বলে বাতিলের কাছে তবু কখনো বাতিলের মাথা মত নাহি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবে নবীজিকে নবীর চরণেতে সারা জীবন আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জোরে বললে কি সমস্যা হবে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পড়ে থাকবে আমরা কি দিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি জোরে মহব্বতে সকলে একটু করা যাবে আলহামদুলিল্লাহ একটা জোবান বন্ধ থাকবে না উঁচু আওয়াজে সকলে করি আলহামদুলিল্লাহ আরো একবার আল্লাহকে খুশি করি আলহামদুলিল্লাহ আমার ভাইয়া বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউ মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবার তাড়াতাড়ি হাত তোলেন শয়তান আমাদের বন্ধু কার কার কারণ নাই বন্ধু কারণ নাই শত্রু কার কার সবার শত্রু তাহলে মাঝখানে ফাঁকা জায়গা আছে শয়তানটাতে বসে চাবি মারবে কসরত করে আয় চা খাইয়ে আয় একটু বাড়িতে ঘুরান দিয়ে ঘুরলে তো ঘুরে ঘুরতে আলোচনা করবো এতক্ষণ কৃত্রিম হয়ে থাকবে চাবিটা কে দেয় কথা বলে না বাজার পাতা না দোকান টোকান আছে একটু যাস না একটু খাই খেয়ে বলি বলি টাকা একটু একটু আমার ভাইরা বাবারা যারা শয়তানের শত্রু তারা মেহরবানি করে সামনে চলে আসে না একটু আল্লাহ যারা নড়াচড়া করবে আল্লাহ তাদেরকে বরকত দিও আল্লাহ যারা নড়ে নড়ে সামনের জায়গা ফাঁকা জায়গা খালি করবে আল্লাহ যারা নড়তেছে আল্লাহ যারা নড়তেছে তাদেরকে বরকত দাও আল্লাহ যারা ফাঁকা জায়গা পূরণ করে
আল্লাহ তুমি তাদের আমলনামার ফাঁকা গুলোকে নেকি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যারা নড়তেছে, আল্লাহ যারা ফাঁকা জায়গা পূরণ করতেছে, তুমি তাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচাও। আমিন বলেন। খুব খুশি হয়েছে, একবার সামনে চলে আসছে, মারহাবা মারহাবা বলে বলো, মারহাবা আরো বলে মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলে দিয়েছেন, এরে আমার বান্দারা, আমার নবীর প্রিয় উম্মতেরা, এই দুনিয়াটা হলো বাহ্যিক সৌন্দর্যের জায়গা, ওয়াতাফাকুম বাইনাকুম, একে অপরে অহংকারের জায়গা। দেখবেন একজন আরেকজনের সাথে অহংকার করে, কেউ কাউরে সালাম দেয় না, রাস্তায় চলতেছে একজন চলে যায় আরেকজন পিছন দিকে চলে যায়, ও আমারে সালাম দিব আমি কেন দেবো, আবার ও মনে মনে ভাবতেছে ও আমারে সালাম দিবে আমি কেন দেবো, ঠিক কি না? শুধু গর্ব আর অহংকার। পাশের বাড়িতে একতলা বিল্ডিং চলেছে, মনে মনে চিন্তা করতেছে ওই তুলছে 25 লাখ দিয়ে, আমি তোর 30 লাখ দিয়ে, খালি দুনিয়াবি প্রতিযোগিতা, ঠিক কি না? এই আমার ভাইরা বাবারা, আমার মা বোনদের মধ্যেও দুনিয়াবি প্রতিযোগিতা রয়েছে বলে আমার পাশের বাড়ির ভাবি 5000 টাকা দিয়া কুমিল্লা শহর থেকে মার্কেট করে আনছে, আমি এত পাব আমার হয়ে যেতে আছে না নাই, যদি বলুন না না আউযুবিল্লাহ। আল্লাহ কয় রে আমার বান্দা, আমার নবীর উম্মতেরা, দুনিয়াটা আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়াটা হলো একজন আরেকজনের সাথে সফর করা, অহংকার করা করো দুনিয়া। যারা দুনিয়াতে এরকম করবা, যাদের মধ্যে এই ধরনের অহংকার থাকবে, তোমাদের জন্য ক্ষতির সম্ভাবনা, তোমাদের জন্য জাহান নামের আগুনের সম্ভাবনা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা কি জীবনে কোনোদিন জীবনে কোনোদিন জাহান নামের আগুন দেখেছি? দেখি নাই, কোনোদিন দেখি নাই রে বাবা। দুনিয়ার আগুনের চাইতে 3000 বেশি তাপ হবে আগুন, বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছে, এক হলো টেলিভিশনের মাধ্যমে, আরেক হলো মোবাইল ইন্টারনেটের মাধ্যমে, ইচ্ছা না করলেও গোনা পেয়ে যায়, গোনা করতে মন চায় না কিন্তু গোনা পেয়ে যায়, ঠিক কিনা? রাস্তায় বের হলে বেপর্দা নারী দেখা যায়, শিখে কোথা থেকে? টেলিভিশন থেকে। পশ্চিমা বিশ্বের সেই নারীদেরকে দেখে দেখে আমার মুসলিম মহিলারাও পয়াম, আমরাও একটু সাজমো তাদের মতো, নাউজুবিল্লাহ। না হলে আমার নবীর স্ত্রী কন্যা কখনো ব্যবসা করে নাই, আমার নবীর স্ত্রী গণ কখনো পর্দায় বের হয় নাই, আমার নবী কন্যাগণ কখনো পর পুরুষের সামনে মাথার চুল খোলে বকটাকে খোলে কখনো রাস্তায় বের হয় নাই। আমাদের মহিলার এগুলো শিখলো থেকে সেই পশ্চিমা সংস্কৃতি, জোরে বলে পশ্চিমা সংস্কৃতি, আর সেই পশ্চিমা সংস্কৃতি দেখার জন্য আপনারাই ব্যবস্থা করে দিয়েছেন, কথা বলেন এখন ব্যবস্থা তো আপনারাই করেছেন। এরে আমার ভাইয়া বাবারা বন্ধুরা, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আগে তোমাকে জিজ্ঞাসা করবে, আগে তোমাকে প্রশ্ন করবে, কেন তাকে নামাজের দাওয়াত দেও নাই, কেন তোমার স্ত্রীকে পর্দায় রাখো নাই, কেন তোমার কন্যাকে বেপর্দা করে ঘর থেকে বের করছে তুমি সুযোগ করে দিয়েছ? তুমি আগে তাদের হিসাব দেও, এরপরে তোমার হিসাব হবে, তাদের হিসাব দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আর নিজের হিসাব কখন দেব? এরে আমার বাইরা বাবারা বন্ধুরা, এরে আমার বুদ্ধিমান বাবারা, এরে আমার যুবক বাবারা, এরে আমার পয়সাওয়ালা ভাইয়েরা, এরে আমার মনে রাখবা, চক্ষুটা বন্ধ হলে তোমার স্ত্রী তোমাকে চিনবে না, চক্ষু বন্ধ হলে তোমার সন্তান তোমাকে চিনবে না, চক্ষু বন্ধ হলে তোমার থাকবে না, চক্ষু বন্ধ হলে যারা তোমার পিছনে স্লোগান লাগাইতো, চক্ষু বন্ধ হলে যারা তোমাকে সমাজের মধ্যে সর্দার বা তৎপর বানাইয়ে স্লোগান দিত, কিছু থাকবে না, তুমি একা খবরের পরীক্ষার সম্মুখীন হয়ে যেতে হবে, ঠিক কিনা?
আমি তুমি মনে করি আমার তো পোশাকের অভাব নাই, আমার তো খাবারের অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার ঘরে থাকার কোনো অভাব নাই, আমাকে মানুষ অনেক সম্মান করে, আমার সমাজে একটা অবস্থান আছে, আমি এত বেশি নামাজ পড়ে গেলা বলি নাউজুবিল্লাহ বলবো না। আর এখন তো টাকা হয়ে গেলে আল্লাহকে বলে যায়, নদীর সুন্নাত থেকে দূরে চলে যায়। আমার প্রিয় ভাইরা বাবারা বন্ধুরা, একদিকে তো ঈমানের বাজারে আগুন, বদাকিদা বাতিল ফেরকা আমাদের থেকে ঈমানটা নেবার জন্য বিভিন্ন পায়তারা করছে, শায়খের নামে, নায়কের নামে, ডক্টর মুফাসসির কোরআনের নাম দিয়ে দিয়ে আমার নবীর শান ও মানের খেলাফ কথা বলে, বলে মিলাদ নবী নাই, বলে মিলাদ কেয়াম নাই, বলে আমার নবী আমার মতো মানুষ, আল্লাহর বলিরা কিচ্ছু না, তাদের কাছে যাওয়ার কোনো দরকার নাই, মাজার জিয়ারত খারাপ, বলে কি বলে না কথা বলে, একদিকে ঈমানের ফিতনা, একদিকে ঈমান আমাদের চুরি করে নিয়ে যাচ্ছে, অপর দিকে পশ্চিমা সংস্কৃতি দেহ থেকে নবীর সুন্নাত গুলো খুলে ফেলার যন্ত্র আবিষ্কার করে দিয়েছে। আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে, মা বোনেরা ঘরে 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 বসে বসে দেখে পশ্চিমা বিশ্বের নারীরা উলঙ্গ হয়ে রাস্তায় চলে, সেজে গুজে রাস্তায় চলে, তাদের মনেও শয়তান ওয়াসওয়াস দেয়, তুমিও তো পারো, তোমার জামে যত টাকা আছে, কি বলে, তুমিও তো পারো, তোমার গায়ে তোমার ঘরে তো সাদা সাজুনির অভাব নাই, তুমিও তো পারো, একটু চেষ্টা করো, চাবিটা কে দেয়, কথা কয় না কেন, আরে বলে শয়তান যখন চাবি মারে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাসবিতে কখনো কাজ হবে না যদি আপনার ঘর থেকে বিশের লাইন না কাটেন, কি কথা বুঝতে পারলাম না, মনে এক ডোবা ছিলেন, ডোবা খাল খাল কি বলে, ছোট গর্ত কি বলে, একটা খাল খাল ডোবা বলে না, এক ডোবার মধ্যে একটা কুকুর মরে পচে গেছে, পেট ফুলে বালিশ, হয় না এরকম, মালিক চিন্তা করতেছে ডোবার পানিটাকে পবিত্র করতে হবে, পানি সবটারে তুই না আরেকটা ছড়াই দিছে, কুকুর জায়গায় আছে, কুকুর কোন জায়গায় আছে, জায়গায় আছে, একেবারে পুরো সব পানি শেষ করে দিছে, সব শেষ, পানি নেই, আবার নতুন পানি দিছে, আরে আমার যেই সেই বন্ধ বন্ধ পানিতে কি কি ব্যাপার, পানি শেষ করে দিলাম, নতুন পানি মারলাম, ব্যাপারটা বুঝলাম, কি বলে পানি নাই, পানি পরিবর্তন হয়েছে, পানি নতুন পানি, মিনারেল ওয়াটার দিয়েও যদি ওই খাদা ওই ডোবাকে ভরপুর করে দেও, পশা কুকুরটা যদি ওই ডোবা থেকে না করে ওই পুকুরের পানি কি পরিষ্কার হবে, ওই ডোবার পানি কি পরিষ্কার হবে, কে আমত পর্যন্ত চেষ্টা করলেও পবিত্র হবে, দুর্গন্ধ যাবে, এরে মুসলমান এরে বুদ্ধিমান, উদাহরণটা তো খুব ভালোভাবে বুঝে গেছেন, ঘরের ভিতরে যদি তিন মিশনের দিশের লাইন রাখিয়ে রাখি, নামাজ রোজা হজ যাকাত দান করা, কি সুন্দর দাঁড়ি টুপি পাঞ্জাবি, কি সুন্দর মুসলমানিত্ব আমাদের, কিন্তু ঘরের ভিতরে পচা দুর্গন্ধ কুকুর, ঠিক কিনা, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, খোদার কসম আপনার ছেলে পালাবে এক মেয়ে দিয়া, আপনার মেয়ে পালাবে আরেক ছেলে দিয়া, কেন আপনি নিজের হাতে ধরে ধরে আপনার স্ত্রী সন্তানকে কোনো শিক্ষা দিয়েছেন, আপনার মেয়ে দেখেছে টেলিভিশনের ভিতরে একজন ছেলে একজন মেয়েকে কিভাবে প্রেম করে, ঠিক কিনা, আপনার কন্যা দেখেছে একজন ছেলে একজন মেয়ের সাথে চলাফেরা করে, প্রেম কিভাবে করে, খুব মজা করে, পালায় চলে যায়, ওখানে যায় ওখানে যায় ওখানে যায় ওখানে যায়, মজা মারে আড্ডা মারে, ঠিক কিনা, আপনি তো তাকে শিক্ষা দিয়েছেন, কয়েকদিন পরে দেখবেন যে আমিও তো একটা ধরতে পারি, না ওষুধগুলো বলবেন না, এই আমার ভাইরা বাবারা, কোনদিন কি দেখেছেন সোলাই কলা, কলাটা সোলাইয়া যদি দোকানের সামনে রাখা হয়, আর যদি সোলাই কলার উপরে লেখা লেখা থাকে ফ্রি কলা, খাবেন তোমা খাবেন না, ফ্রি ফ্রি লেখা কি আছে,
ফ্রি খাবেন না, ফ্রি খাবেন না, কেন খাবেন না? অস্বাস্থ্যকর কিটা? অস্বাস্থ্যকর। আরে বাবা, দুনিয়ার জিনিসটা যদি আমাদের বুঝে আসে তাহলে কেন বুঝি না আমাদের মা বোনেরাও একটি দামি আমাদের জন্য জিনিস, দামি জিনিসকে লুকিয়ে রাখতে হয়, দামি জিনিসকে তালাবদ্ধ রাখতে হয়, দামি জিনিসকে সিন্দুকের ভিতরে রাখতে হয়। এটা যখন খুলে যাবে চুরি হওয়ার সম্ভাবনা আছে না? নাই। ইফতিজিনের জন্য স্লোগান দিয়ে কোন লাভ হবে না, ইফতিজিনের জন্য ব্যানার লাগিয়ে কোন লাভ হবে না, ইফতিজিনের জন্য আই করে কোন লাভ হবে না, ইফতিজিনের জন্য সমাবেশ করে কোন লাভ হবে না। ইফতিজিন বন্ধ হবে একমাত্র পর্দার মাধ্যমে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এজন্য আমি আমার পরিবার ছোকরা মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, যতদিন পর্যন্ত ঘরে টেলিভিশন থাকবে, ডিশ থাকবে, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কিচ্ছু কাজ হবে না আপনার ঘরে গজব। আমার প্রিয় প্রিয় বাবারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে কেউ মরে পড়ে, আমি তো অনেক বড় সম্পদশালী, আমি অনেক বড় পয়সা বলা, আমার পাঁচটা পোলা আছে, কয়টা? পাঁচ পোলায় পাঁচটা লাগিয়ে এক মাথা দিয়ে ফিরা শুরু করবো, আর এক মাথা ফুলে যাবো। চিকিনা কর, ওই বাবারে বাবা বাহাদুরি, আল্লাহ কয় না না, হঠাৎ করে তোমার এক সন্তানকে আমি নিয়ে যাবো, তোমার এক খাতা আমি নিয়ে যাব, তোমার সম্পদ একদিক দিয়ে আমি ধ্বংস করে দেবো, যাইবা কোথায়? দুনিয়ার জিন্দগিটা বাহাদুরির জায়গা নয়, দুনিয়ার জিন্দগি সম্পদের পরায় এক জায়গা নয় রে বাবা। হঠাৎ করে তোমার সম্পদ পরে সরকার হয়ে যাবে, হঠাৎ করে তোমার সন্তান গুলো অসুস্থ হয়ে যাবে, তোমার ঘরে আগুন লেগে যাবে, আর তুমি নিঃস্ব হয়ে যাবা, সেদিন তোমার বুঝে আসবে আমি কি করলাম, আমার তো সব ধ্বংস হয়ে গেছে। আরে আমার ভাইয়া বাবারা, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী, প্রত্যেক প্রাণ তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণী তো দুনিয়া ছেড়ে চলে যাবে। আমাদের প্রাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের প্রাণ আছে, নিঃসন্দেহে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চব্বিশটা ঘন্টা যার মাথায় এই কথাটা সেট আপ হয়ে যাবে, খোদার কসম গোনা থেকে বাঁচতে পারবেন, গোনা থেকে বাঁচতে পারবেন। কোন কথাটা? আমি মরতে হবে, বলেন আমি মরতে হবে, আমি একা যাইতে হবে, এই কথা যদি আপনার মাথায় আপনি গেঁথে নিতে পারেন, আমি আপনাদেরকে 99% গ্যারান্টি দিতে পারি আপনি গোনা থেকে বাঁচতে পারবেন, ঠিক কিনা? যখন মৌতের চিন্তা আসবে, যখন কবরের আযাবের চিন্তা আসবে, যখন কিয়ামতের ময়দানের ভয়াবহ চিত্রের চিন্তা আপনার আমার মাথায় আসবে, তখন শয়তান ওয়াসওয়াসা দিলেও শয়তানকে দূরে পালানো সম্ভব হবে। আমি চলে যাব, আমায় তোমরা ভুলিয়া যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুলিয়া যাইও না, গেলে বামে মাটি আমার মাটি বিছানা। যারা যারা কবরে যাইবা একটু সবানটা করে চোখটা বন্ধ করে কবরের খেয়াল করে একটু একটু করে পড়ার চেষ্টা করো। আমি চলে যাব, আমায় তোমরা ভুলিয়া যাইও না, আমি চলে যাব, আমার মাটি বিছানা, এনে বামে মাটি আমার, জোরে, এনে বামে মাটি আমার মাটি বিছানা। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আজি একা যাইতেছি, ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আজি একা যাইতেছি, বলো সব কিছু পালায়া আজি
এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, দেবে বাবে মাটি আমার মাটি বিছানা, দেবে বাবে মাটি আমার মাটি বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ো, আয় আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ো না, দেবে বাবে মাটি আমার মাটি বিছানা, দেবে বাবে মাটি আমার মাটি বিছানা, বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারা, ঠিক কিনা বাবা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারা, বলো জন্মের মতো বিদায় করে দিবে তারা, আহা শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আমার না, বলো শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আমার না, দেবে বাপে মাটি আমার মাটি বিছানা, দেবে বাপে মাটি আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায় না, আমি চলে তোমরা ভুলা যায় না, দেবে বাপে মাটি আমার মাটি বিছানা, দেবে বাপে মাটি এরে আমার বন্ধুরা বাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আযাবাল কবরি হাক্কুন, আল্লাহর হাবিব বলেছেন এই আমার উম্মতেরা মনে রাখো কবরের আযাব সত্য, কবরের আযাব হক, চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে তোমার কাছে দুইজন কালো ফেরেশতা আসওয়াদানে আর জাকানে, চক্ষু গুরু নীল চেহারা তার কালো, বডি তার কালো, এমন কঠিন আকৃতি তুমি জীবনেও কখনো দেখো নাই, তুমি যদি এই ব্যক্তিকে দুনিয়ার জমিনে দেখতে তুমি বেহুশ হয়ে যেতে, তুমি দুনিয়ার ছেড়ে চলে যেতে, তুমি দুনিয়ার মান সম্পদের মায়া ছেড়ে। কি আপনাদের কি সমস্যা? এখানে জোরে জোরে কথা বলে কি আশ্চর্য কথা, এ কেমন কথা, চলে যাচ্ছে আবার কথা বলতে, চলে যাচ্ছে কথা বলতে, কি আসছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যখন একজন ব্যক্তিকে কবরে দেওয়া হবে তখন ওই ব্যক্তিকে আমার নবীর দিদার দেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম থাকবেন মদিনায়, কিন্তু ওই ব্যক্তিকে সামনে থেকে পর্দাকে উঠিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি আমার নবীকে সরাসরি দেখতে পাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালা যারা তারা মরণকে ভয় পেত না, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌতের সময় ঘুরে আসলো তখন তিনি হাসতেছেন হাসতেছেন হাসতেছেন, ওই দিক দিয়ে তার বিবি কান্না করছেন, ডাক দিচ্ছেন স্বামী গো
আপনি তো এই মুহূর্তে কান্না করার কথা, আফসোস হওয়ার কথা, আপনি এই মুহূর্তে চিন্তা যুক্ত থাকার কথা, কিন্তু অবশ্য আমি কেন হাসাহাসি করেন, কেন হাসি দিচ্ছেন? এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রাণের স্ত্রী তুমি কি জানো না, ইন্তেকালের পরে কবরে যখন কোনো ব্যক্তিকে দেওয়া হয় আমার দয়াল নবীর দিদার দেওয়া হয়, দয়াল নবীর দিদারের জন্য আমি আগ্রহী, আমার নবীকে আমি দেখব, কতদিন হয়ে গেল নবীকে দেখি না, কতদিন হয়ে গেল আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখি না, যদি আমার তাড়াতাড়ি মমতা এসে যায় তবে তো আমি কবরে চলে যাব, আর আমি যখন কবরে চলে যাব তখন সেই মুহূর্তে আমার সামনে থেকে আমার মনির সামনে থেকে পর্দাকে উঠিয়ে নেওয়া হবে, আমি আমার দয়াল নবীর দিদার লাভ করব বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন ঈমানদার শুনিবার আমার পর্দার অন্তরালের মা বোনেরা আমার ভাইরা বাবারা যাদের আমল ভালো তাদের কোনো চিন্তা নাই, আমার ভাইরা বাবারা আমার নবীর দিদার পাওয়ার জন্য আগ্রহী হয়ে যাও, আমার নবীর দিদার পাওয়ার জন্য আগ্রহী হয়ে যাও। অবরস্ত ব্যক্তি যদি নাকার হয় আর মগের হয় আমার নবীকে চিনি বলো যে নাকার রাসূলুল্লাহ, ইন্নাকা লারাসূলুল্লাহ, তিনি তো আল্লাহর রাসূল, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি আমার নবী, সঠিক উত্তর যখন পেয়ে যাবে তখন ওই ব্যক্তির জন্য চতুর্দিকে সত্তর হাত বাই সত্তর হাত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, কবর কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। না না এরকম এরকম এটা এমনিতে বৃষ্টি হওয়ার কারণে সমস্যা হয়েছে, যদি অস্পষ্ট বলতে একটু কমায় যাবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই ব্যক্তির কবরটা আমি চতুর্দিকে সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হয়। আমি আপনাদের থেকে জানতে চাই সত্তর হাত বাই সত্তর হাত দুনিয়াতে জমি আমরা কিন্তু অনেকে পাই নাই, তার দুই শতক জায়গা, কারো তিন শতক, কারো চার শতক, না এরকম না, কারো পাঁচ শতক, কারো দশ শতক। আবার ভাইয়া একজন জান্নাতি ব্যক্তির জন্য কবরের মধ্যে কবরের ভিতরে তার জন্য সত্তর গজ প্রস্থ সত্তর গজ দৈর্ঘ্য জায়গা দান করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ। এবং ফেরেশতা তার কবরে নূরের বাতি জ্বালাই দিবে বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে তার জন্য জান্নাতে নিয়ামতের ব্যবস্থা করে দেওয়া হবে, বলবে তুমি ঘুমিয়ে যাও যেভাবে জামাই ঘুমিয়ে যায়, বলে আমি ঘুমাবো না আমার আত্মীয় স্বজনের কাছে আমি চলে যাব, বলে আর কোন সুযোগ নাই তোমার সময় শেষ, তুমি এখন কেয়ামত পর্যন্ত ঘুমাবে, তুমি নৌ সার মতো জামাইয়ের মতো ঘুমিয়ে যাও। আমার ভাইরা বাবারা বন্ধুরা যখন কাফিরকে কবরে প্রশ্ন করা হয় তখন ওই ব্যক্তি বলে আমি তো জানি না, আমি জীবনে শুনিনি এই ধরনের প্রশ্ন। আমার ভাইরা বাবারা বন্ধুরা যখন তার থেকে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে না তার খবরটা কেমন সংকীর্ণ করে দেওয়া হবে, এমন ভাবে চাপ দিবে এক সিনার হাড্ডি আর এক সিনাতে প্রবেশ করবে, এক সিনার হাড্ডি আর এক সিনাতে ঢুকে যাবে, হায় আফসোস এমন ভাবে হাউ মাউ করে চিৎকার করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে করেছেন, কবরস্থ ব্যক্তি এমন ভাবে হাউ মাউ করে কাঁদবে, এমন ভাবে চিৎকার করবে, এমন ভাবে কান্না করবে, জিন এবং মানুষ ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত মাখলুক শুনতে পাবে। এই জন্য দেখবেন মাঝে মাঝে কবরস্থানে যদি কোনো জানোয়ারকে বেঁধে দেওয়া হয় তখন সেই জানোয়ার লাফালাফি করে, হায় হায় মানুষ যদি কবরের আজাবকে দেখত, মানুষ যদি কবরের ব্যক্তির আজাবকে দেখত, আল্লাহর হাবিব বলেছেন সে কখনো কথা বলার সাহস পেত না,
দুনিয়ার জিন্দগিতে বসবাস করার সাহস পেত না, দুনিয়ার জিন্দগির সুখ আরাম মায়াসকে ত্যাগ করার মনস্ত করত। আমরা তো কবরের আজাব দেখি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এরে আমার সাহাবিয়া আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা দেখি যদি তোমরা দেখতা অল্প হাসতা বেশি বেশি কান্না করতা, বেশি বেশি কান্না করতা কম কম হাসতা। আমার বাইরা বন্ধুরা বাবারা, এরে আমার বাবাজিরা, এরে আমার মা বোনেরা গো, আজকে এই গ্রামে মাহফিল হচ্ছে বাগড়া পশ্চিম পাড়া নাকি বাগড়া পশ্চিম পাড়া কবর বাসিনের মোহের মাকসানাতের জন্য আজকের এই মাহফিল কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। কত যুবক দেখেছি বিয়ের আগে দুনিয়ার ছেড়ে বিদায় হয়েছে, কত বাবাকে দেখেছি তার সন্তান হারিয়ে ফেলেছে, কত মাকে দেখেছি মা দুনিয়ার ছেড়ে যাওয়ার আগে সন্তান দুনিয়ার ছেড়ে বিদায় হয়েছে, আছে না নাই? আবার কত সংবাদ কানে আসে পত্রিকার পাতা ফেললে দেখা যায় নতুন জামাই বউকে নিয়ে বিয়ে করে বাড়িতে ফিরতেছে, রোড অ্যাক্সিডেন্টে সবার দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, ঠিক কিনা? কোথায় হাসর রাত, কোথায় আরামায়েশ, কোথায় ফুর্তি, সব ওই রাস্তায় ধ্বংস হয়ে গেছে, কবরের পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এরে আমার ভাইয়া বাবারা বন্ধুরা, আমার পরিচয় টুকরা মা বলে গেল, সব সময় মনে রাখবা শ্বাসটা ভিতরে নিয়েছি ব্যয় করা সম্ভব না। এই জন্য আমার ভাইরা বাবারা, এক ভাই আমাকে বলেছে কিভাবে সহিষ্ণুদ্ধ নামাজ আদায় করতে পারব একটু বলে দেন। আমার ভাইয়েরা সর্বপ্রথম জানতে হবে আমাদের ইসলামে চারটি মাযহাব রয়েছে, কয়টি বলতে হবে? কয়টি? চারটি। এটা আখেরি জামানা, চার মাযহাবের বাইরে যারা কথা বলে তারা গোমরা পথভ্রষ্ট। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিভিন্ন দেশে দেশে বিশেষ করে আরব দেশে একটা সম্প্রদায় বের হয়েছে আহলুল হাদিস নামে। নাম কি? আহলুল হাদিস। এখানে ধরে কিন্তু আকীদা খারাপ, শাফি মাযহাবের তো ওখানে ধরে কোনো সমস্যা নেই, কেউ আবার হাত ছেড়েও নামাজ পড়ে কোনো সমস্যা নেই, কিন্তু চারো মাযহাবের লোকদের আকীদা বিশুদ্ধ। কিন্তু আজকের যে আহলুল হাদিস তাদের আকীদা বিশুদ্ধ নয়, আকীদায় গন্ডগোল রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ যারা না করবে তারা পথভ্রষ্ট, গোমরা, তারা জাহান্নামী। আমরা যারা সুন্নি, আমরা যারা হলো সুন্নাহ ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো অংশীদার নাই, আল্লাহর সাথে কারো শরীক নাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং পয়গম্বর, আমাদের নবীজিকে আল্লাহ দুধ দিয়ে বানিয়েছে, আমাদের নবীজির শানে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া জায়েজ, আমাদের নবীজির মিলাদ নবী পালন করা ভালো কাজ, আমাদের নবীজিকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় মর্যাদা দিয়েছেন, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, তিনি এমন নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাবান। কেউ যদি নবীর ক্ষমতাকে অস্বীকার করে, নবীর ক্ষমতাকে অস্বীকার করে, নবীর ক্ষমতাকে অস্বীকার করে কাফির হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান, আল্লাহর বলিগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান, নবীগণ জিন্দা, আল্লাহর বলিগণ জিন্দা, মক্কার বান্দাগণ জিন্দা, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মাযহাব চারটি কয়টি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা কোন মাযহাব? হ্যাঁ মাশাআল্লাহ, জানতে হবে, এটা জানতে হবে আমরা কোন মাযহাব। হানাফি বলেন না, হানাফি। আপনাদের সন্তানেরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, বিভিন্ন দেশে দেশে যায়, দেখবেন ডাইরেক্ট হাদিসের রেফারেন্স দেয়, তাই না? হায় হায় হায়, ডাইরেক্ট হাদিসের রেফারেন্স দেয়, বলে বুখারীতে আছে এটা, মুসলিমে আছে এটা, সাধারণ মানুষের জন্য হাদিস অনুসরণ করা না জায়েজ।
কেন হুজুর নতুন কথা শুনেছেন না কেন আপনি এই হাদিসটা কোন বাংলা কিতাবে পেয়েছেন এই ধরনের আরো হাজার হাজার হাদিস অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে যেহেতু আপনি ওই হাদিসগুলো জানেন না আপনার আওতাভুক্ত না এজন্য আপনি হাদিস অনুসরণ করবেন না কোন একটি মাযহাব অনুসরণ করবেন কেন না মাযহাবের ইমামগণ যারা ছিলেন তারা আল্লাহর নবীর সমস্ত হাদিসগুলোকে রিসার্চ করে 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 আমাদের জন্য একটা সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যেমন হানাফি মাযহাবের নামাজের পদ্ধতি হলো নামাজে যখন দাঁড়াবে দুই পায়ের মাঝখানে চার থেকে ছয় আঙ্গুল ফাঁক থাকবে মনোযোগ আছে সবার মনোযোগ আছে কানের নতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি উঠবে এই যে বৃদ্ধাঙ্গুলি কোনটা কানের নতি পর্যন্ত হাতের তালু তেবলার দিকে থাকবে একবার সুজানা এভাবে একবারে সুজানা এভাবে কানের নতি পর্যন্ত উঠবে মুখে মুখে নিয়ত করলে সওয়াব হবে কেউ কেউ বলতে চায় মুখে নিয়তের দরকার নাই এরা ভুল বলতেছে আপনি যে মনে মনে নিয়ত করতেছেন তারা বলে যে মনে মনে নিয়ত করলে তো হয় না তো মনে মনে যদি আপনি নিয়ত করেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কেমনে নিয়ত করছেন আপনি কি মনে মনে তারে শোনাইবেন না মুখ দিয়ে বলতে হবে না না বলবেন যে আমি তো মনে মনে নিয়ত করি তুমিও মনে মনে নিয়ত করো আমি তোমারে মনে মনে শোনাই দিই তুমি বুঝবে বলো না বলবে আমাদের মাযহাব কত সুন্দর আমাদের ইসলাম কত সুন্দর বলেছে তুমি মনে মনে নিয়ত করলেও নামাজ হয়ে যাবে মনে মনে নিয়ত করলেই নামাজ হয়ে যাবে তবে মুখে মুখে নিয়ত করা হলো মুস্তাহাব সওয়াব হবে কেন না মুস্তাহাব পালনের কারণে মনে মনে নিয়তের মধ্যে যদি কোনো অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা থাকত মুখে উচ্চারণের কারণে নিয়তটা পরিপূর্ণ হয়ে যায় বুঝতে পেরেছে মুখে মুখে নিয়ত করবেন নাভির নিচে হাত বাঁধবেন কোথায় বলেন নাভির নিচে হাত বাঁধবেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك আর জানাজা কি পড়বে ওয়াজাল্লা তানাউক যুক করে দেবে ঠিক না এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহা কোন সূরা সূরাতুল ফাতিহা এখানে একটা কথা বলে রাখতে হবে যাদের সূরা ফাতিহা অশুদ্ধ তাদের নামাজ হয় না বলবেন হুজুর আমি কি করব শিখতে পারেন নাই পারেন নাই কেন কেন শিখেন নাই আমাদের সকলের উপরে কোরআন সহি করা ফরজ কোরআন সহি করা আল্লাহুম্মা সাল্লি আলা সেটাকে আমি কমপ্লিট বানালাম সমাজে আমার একটা অবস্থান হয়ে গেল কিন্তু আফসোস কোরআন শব্দ করার সময় কোনো পাই নাই ঠিক কি না এ বন্ধু আমার কি জবাব দিবে আল্লাহর দরবারে কি জবাব হবে দুনিয়ার জন্য সব কিছু করার সময় আছে সব কিছু করার সময় আছে দুনিয়ার চিন্তা করার সময় আছে টয়লেটে কোন টাইম স্ক্যান লাগাই দিলে টয়লেটটা সুন্দর দেখা যাবে সেই চিন্তা করার সময় আমাদের করি কি করি না আরে বাবা এরে বুদ্ধিমান এরে বুদ্ধিমান এরে আকলওয়ালা মুসলমান একটু কেন চিন্তা করো না সূরা ফাতিহা সহ চারটা সূরা শব্দ করে নেই অন্তত যেন নামাজটা শব্দ হয়ে যায় অন্তত যেন নামাজটা শব্দ হয়ে যায় কালকে সকাল থেকে ইমাম সাহেবকে ধরলেন হুজুর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটু করে কোরআন মস্ত করা সূরাগুলো মস্ত করায় দেন তাসবিহাত নামাজের ভিতরে যেগুলো তাসবি রয়েছে কি তাসবি সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ
কখনো এগুলো সহ্য করার সময় আমি পাই নাই। আমার প্রিয় ভাইয়া বাবারা বন্ধুরা দয়া করে মেহরবানি করে সূরা কেরাতগুলো সহ্য করে নেবেন। দুআয়ে মাসুরা দুআয়ে কুনুত সহ্য করে নিতে হবে, দরুদ শরীফ গুলো সহ্য করে নিতে হবে, রুকু সাজদার তাসবিহ গুলো সহ্য করে নিতে হবে, নইলে তোমার একটা পিঠাও মাটিতে পড়বে না, তোমার নামাজ গুলো সব গোল্লায় যাবে। এই জন্য আমার ভাইরা সুরাতুল ফাতিহা তার সাথে যে কোনো একটা সুরা যে কোনো কারণে যেটা পারে যেটা শুদ্ধ হবে, যেটা কি হবে শুদ্ধ হবে, এরপরে রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার আগে হাত উঁচু করার কোন প্রয়োজন নাই, বলেন না? রুকুতে যাওয়ার আগে রাফউল ইয়াদাইন বলে থাকে, কি বলা হয়? রাফউল ইয়াদাইন, হাত কে উঁচু করা। এই একটা কমা দিয়ে হ্যাঁ বাড়িতে বলে রাফউল ইয়াদাইন রুকুর আগে আরেকটু কমা রাফউল। আমি আমার মত করে আওয়াজ কমাবো বাড়াবো বলা আমার কাছে, আমার এটা একটা মাইক না, এটা মেশিন তো, মেশিন তিনটা আমাদের সম্মানিত নবনির্বাচিত সুযোগ্য সুদক্ষ সুপরিচিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আবু জাহের সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, পরিচিত ব্যক্তি, আপনাদের এই উপজেলার একজন সুনামধন্য চেয়ারম্যান ছিলেন আবু জাহের সাহেব। ওনার সুযোগ্য বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুন, অনেক কষ্ট করে এসেছেন। আল্লাহ ওনার উপস্থিতিকে কবুল করুন বলি আমি, এবং ওনার সমস্ত ভালো ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করুন বলি আমি, ভালো কাজগুলোর দ্বারা খারাপ কাজগুলো আল্লাহ মাফ করে দিন জোরে বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচিতি ওনার সুনাম দিন দিন বৃদ্ধি করে দিন জোরে বলি আমি। মেহরবানি করে কথা বলবেন না, কথা বললে মনোযোগ নষ্ট হয়। তো কোথায় গিয়েছিলাম? রুকুর তাসবি, তাই না? কোথায় গিয়েছিলাম? রুকুর তাসবি। আমরা অনেক সময় মনে করি কি তিনবার তাসবি না পড়তে পারলে নামাজ হবে না, বিষয়টা এরকম না। তাসবি যদি নাও পড়েন নামাজ হয়ে যাবে, সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আ'লা যদি নাও পড়েন নামাজ হয়ে যাবে, কিন্তু এক তাসবি পরিমাণ রুকু এবং সেজদাতে দেরি করতে হবে। কি করতে হবে? দেরি করতে হবে। এই দেরি করাটা ওয়াজিব, দেরি করাটা কি ওয়াজিব, কিন্তু তাসবি করা সুন্নাত। সুন্নাতের মধ্যে সুন্নাত হলো তিনবার করা, কয়বার করা? তিনবার করা। কিন্তু নামাজের ওয়াক্ত যদি ছুটে যাওয়ার উপক্রম হয়, সূর্য উঠে যাচ্ছে, আমরা যদি তিনবার সুবহান রব্বিল আযীম করেন, সূর্য উঠলে নামাজ হইব না, বলেন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমরা একেবারে মাশাআল্লাহ সূরা দোহা লইছেন
বুঝতে পেরেছেন? গান না থাকলে পেট লাগে, কি লাগে এই যে বিষয়টা জানলেন, একটু তাড়াতাড়ি করে নামাজ পড়া, একটু তাড়াতাড়ি করে নামাজ পড়া, এটা যদি জানা থাকে তাহলে আমরা অক্তের মধ্যে সময়ের মধ্যে নামাজটা শেষ করতে পারবো। কিন্তু জানানো যদি না থাকে তোমার চিন্তার না হলে আমার বলতো না যদি সময় না থাকে ছোট সুরা দিয়ে, যেমন সুরাতুল কাউসার এই এর নিচের কোন সুরা, এর এর নিচে এর চেয়ে ছোট সুরা দিলে নামাজ হবে না, এই সুরা দিয়ে নামাজ শেষ করে ফেলতে হবে। তো আপনি রুকু থেকে সুজা হয়ে দাঁড়ালেন, কিভাবে দাঁড়াইতে হবে? সুজা হয়ে, কেউ কয় দূরে এত সুজা হয়ে দাঁড়ানোর সময় তো নাই কোন মতে, অতিথি এসেছে যেহেতু সম্মানী ব্যক্তিকে সম্মান তো করতেই হবে। আমরা আলেম মানুষ সবসময় বয়ান করি, আপনাকে একটু কথা বলতে হবে। আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি তার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ উঠা দু পর্দা দিখা দু চেহারা উঠা দু পর্দা দিখা দু চেহারা কে নূরে বারি হিজাব মে হে জমানা তারিখে হো রহা হে জমানা তারিখে হো রহা হে কে মহর কব সে নিকাব মে হে উঠা দু পর্দা দিখা দু চেহারা খড়ে হে মুনকার নকীর সর পর খুলে হে বদকারিয়ों কে দফতর খড়ে হে মুনকার নকীর সর পর খড়ে হে মুনকার নকীর সর পর না কোই হামি না কোই আবর বচা লো আকর মেরে পয়গম্বর বচা লো আকর মেরে পয়গম্বর তোমারা বন্দা আজাদ মে হে উঠা দো পর্দা দিখা দো চেহারা ইয়া রাসূলুল্লাহ পর্দা সরিয়ে দিন দিদার দান করে দিন পর্দা সরিয়ে দিন দিদার দান করে দিন উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে পারি হিজাব মে হে জমানা তারিখ
से निकाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। खुदाए कहार है गजब पर, खुले है बदकारियों के दस्तर। हशर दिन अल्लाह कहार है जब, अल्लाह कहार है जब, रागान्वित होबे, खूब रेगे थाकबे, आमादेर आमल नामा गुलो खुले दिबे। खुदाए कहार है गजब पर, खुले हैं बदकारियों के दफ्तर। बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा आजाद में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा। करीम है अपने करम का सदका, नहीं में बेकदर कौन शर्मा। तू और रज़ा से हिसाब लेना, तू और रज़ा से हिसाब लेना, रज़ा भी कोई हिसाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है, जमाना तारीख हो रहा है, जमाना तारीख हो रहा है, के महर कब से निकाब में है, दो पर्दा दिखा दो चेहरा। सला तुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया हबीब अल्लाह अलैकुम। जबान तक खुले करें, सला तुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया हबीब अल्लाह अलैकुम। ज़बान खोले, सलातुन या रसूल, सलामुन या हबीब अल्लाह अलैकुम। मुहम्मद मुस्तफा नूरुन अला नूर, हबीब किबरिया नूरुन अला नूर। सलातुन या رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم، صلوات یا رسول ماشاءاللہ، سلام یا حبیب اللہ علیکم، محمد مصطفی جان خدا کو، खुदा जाने मुहम्मद मुस्तफा को। सलातुन या रसूल अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम, सलातुन या रसूल अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। ज़बान खोले बोलिए अल्हम्दुलिल्लाह, ना एक तो ज़बान बंद थकबे ना, अल्हम्दुलिल्लाह आरो जोरे अल्हम्दुलिल्लाह। अमार भैया बाबा बंदुरा एबार रुकु थेके सोजा होए दाड़ालें। एई 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 कि कथा बोलछो
থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যা বাবা আজি এক তাসবীহ পরিমাণ দাঁড়িয়ে থাকা ওয়াজিব বুঝতে পেরেছে এক তাসবীহ মানে হলো সুবহানাল্লাহ এই তাসবীহ পড়তে যতক্ষণ লাগবে এতক্ষণ পর্যন্ত রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা ওয়াজিব এবার রব্বানা লাকাল হামদ বলেন আর না বলেন বললে সওয়াব না বললে কোনো গুনাহ নাই কিন্তু এক তাসবীহ পরিমাণ দাঁড়িয়ে থাকা ওয়াজিব বোঝাতে পারলাম খুব ভালো করে মনে রাখেন সাজদা করলেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা উত্তম হয়ে গেল মাথা উঁচিয়ে সুজা হয়ে বসে যাওয়া এক তাসবীহ পরিমাণ সময় বসে যাওয়া ওয়াজিব বসে থাকা ওয়াজিব এবার আপনি আল্লাহুম্মা ফির লি ওয়ার জুতনি ওয়ার হামি পড়ে না না পড়ে পড়লে সবাব এই দোয়া দোয়া আছে না একটা আল্লাহুম্মা ফির লি অরহামনি ওয়ারজুকনি আরো আছে পড়লে সব হয়ে যাবে কিন্তু এক তাসবীহ পরিমাণ বসে থাকা ওয়াজিব অত্যাবশ্যক যদি এক তাসবীহ পরিমাণ ভালো করে বোঝে ভালো করে বোঝে যদি দুই সাজদার মাঝখানে এক তাসবীহ পরিমাণ অবস্থান না হয় তো নামাজ হবে না সাহ সাজদা না দিলে কিনা দিলে তার সাথে একটা সুরা আবার ঢুকুতে চলে যাবে আবার একটা এভাবে দুই রাকাত শেষ করে দুই সাজদা দিয়ে কোথায় বসে যাবে দরমিয়ানি বৈঠক মাঝখানে বৈঠকে কি পড়বেন তাশাহুদ কি পড়বেন তাশাহুদ কোন পর্যন্ত আদহু ওয়া রাসূলুহু এখন হাত কখন তুলবেন হাত কেউ আছে আবার শুরু থেকে কি করে এই শুনেন খেয়াল করে আল্লাহর এমন বান্দা আবিষ্কার হয়েছে এমন মুসলমান আবিষ্কার হয়েছে আফসোস আর তাশাহুদ তো বসে তো আসেন আসেন তৈরি কি আলাম নামাজ ফাসিদ হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে কি হয়ে যাবে নামাজ বাতিল কেন এটা আমলে কাতিল হয়েছে কি হয়েছে এটা মানে আমলে কাতিল বুঝেন না অতিরিক্ত আমল আমি হুদবি হুদবি চুরকানি নাই করে না করে না শুধু শুধু খামা থাকে তা প্রয়োজন হয়েছে পরে একটু শেষ এক হাত তো ধরা থাকবে এখন আসেন না হাত কোন সময় কখন ছাড়বেন যখন দাঁড়িয়ে থাকবেন তখন ডান হাত কোন হাত কথা বলেন তখন কোন হাত ডান হাত যখন তাশাহুদে থাকবেন তখন বাম হাত কোন হাত বাম হাত হামি আসলে হামি দাঁড়িয়ে থাকা অবস্থায় ডান হাতে যখন তাশাহুদে থাকবেন তখন বাম হাতে নামাজের বাইরে ডান হাতে কোন হাতে নামাজের বাইরে ডান হাতে এখন প্রয়োজন বাইরে আপনি যদি নামাজে অতিরিক্ত চুলকা চুলকি ধাক্কা থাকে অনেকে উজু করে দাঁড়ির মধ্যে পানি থাকে না এই পানি মুছে এরকম করে আমলে কাতির আমলে কাতির হয়ে গেল নামাজ ফাসিদ হয়ে যাবে যদি সাউ সাজদা না নেয় এরপরে তাশাহুদের পর তখন হাত আঙ্গুল কখন করবেন আশহাদু আল আল লা এই লা তখন এতক্ষণ আঙ্গুল হবে ইল্লাল্লাহ যখন হামজা চলে আসবে তখন আঙ্গুল নামাই নিতে হবে বুঝতে পেরেছেন আশহাদু আল লা ইলা ই ইলাহার হামজা যখন উচ্চারণ করবে তখন আঙ্গুল নিচের দিকে চলে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন এরপরে বাকি দুই রাকাত সূরা ফাতিহা সূরা ফাতিহার সাথে সূরা না মিলিয়ে কোনবার রফুল ইয়াদাই না করে রফুল ইয়াদাই কয়বার হবে একবার রফুল ইয়াদাই বুঝেন দুনো হাত উঁচু করা দুনো হাত উঁচু করাকে কি বলে রফুল
ইয়াদাইন রাফা মানে উঁচু করা ইয়াদাইন মানে দুই হাত বুঝতে পেরেছেন দুই হাতকে উঁচু করা একবার কয়বার একবার এরপরে আর হাত উঁচু করা প্রয়োজন নাই চার রাকাত নামাজ পড়ে ফেললেন তারপরে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ফেললেন ডান দিকে সালাম বাম দিকে সালাম বললেন আলহামদুলিল্লাহ আর যদি বলেন আলহামদুলিল্লাহ নামাজের প্র্যাকটিসের দরকার আছে আমাদের মসজিদে মসজিদে আপনি যখন নামাজ শিখলেন আপনার স্ত্রীকে আপনার কন্যাকে বাড়িতে দাঁড় করে নামাজ শেখাবেন এটা আমাদের দায়িত্ব এটা কি আমাদের দায়িত্ব না শিখালে কোথা থেকে পাবে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 কি আল্লাহর নাম জপতে কষ্ট হয় কি মুখটা বন্ধ কেন আল্লাহ 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 মাশাআল্লাহ জবান খোলে মহব্বতে আল্লাহ 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 ভাষা শেখে না আল্লাহর নাম জপতেছো তো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ 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 চরণ তলে চরণ
তোলে ইয়া চাই মুর্শিদ মাই দেখো না রমর হই ইয়া চেগো দেওয়ানা মারহাবা আই আই রা আই রা আই রা আই রা মাশাআল্লাহ আই রা আই রা আই আই রা আই রা আই রা আই রা আই রা আই রা আই الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم زبان خلي شكري تري الحمد لله আমার ভাই দাদা বন্ধুরা হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এর নবী সাহাবী সালমান বলো 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 জাহান্নামীদের গুনাহগারদের মৃত্যুটা কেমন কষ্ট হবে এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন এরে আমিরুল মুমিনীন জাহান্নামীদের মৌতে তো যন্ত্রণাদায়ক হবে একটি কাটা যুক্ত গাছের ডালা যদি কোন ব্যক্তির পেটের ভিতরে প্রবেশ করে নেওয়া হয় আল্লাহ আল্লাহ ওই ডালা কাটাগুলোর মধ্যে যদি পেটের শিরা ও মুসলা গুলো প্রবেশ করে যায় আর একদম সবল শক্তিশালী ব্যক্তি যদি ওই কাটা যুক্ত ডালাকে সজোরে টান মারে যেভাবে তার পেট থেকে শাখা পশক রক্ত থেকে কিছু অংশ বেরিয়ে আসবে ওই ব্যক্তি যে কষ্ট পাবে যেমন যন্ত্রণা পাবে যেমন কঠিন ভয়ঙ্কর ভয় পাবে একজন গুনাহগার মোর্চা তার চাইতে আরো বেশি কঠিন হবে আমার বাবারা বন্ধুরা ও বাবা ও আমার মা আমার মা মা মৌত কি চিন্তা করো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একবার হযরত ইসরাইল মানে আজরাইল আরবিতে নাম ইসরাইল বাংলাতে আমরা আজরাইল ডাকি হযরত আজরাইল কে বললেন এরে আজরাইল মৃত ব্যক্তির সামনে তুমি কোন আকৃতিতে আসো একটু আমাকে দেখাও আজরাইল বললেন এরে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আপনি তো সহ্য করতে পারবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বললেন আজরাইল আমি চেষ্টা করব তুমি ওই আকৃতি দেখাও যে আকৃতি নিয়ে তুমি গুনাহগারদের সামনে আসো কাফির মুনাফিকদের সামনে তুমি আসো এবার হযরত আজরাইল অনুমতি নিলেন হযরত ইব্রাহিমকে বললেন আপনি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়ান হযরতে আজরাইল ওই আকৃতি ধারণ করলেন যে আকৃতি ধরে গুনাহগারদের সামনে আজরাইল যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন আজরাইলের পা জমিনে মাথা আকাশে লেগে গেছে তার গায়ে এমন কালো পোশাক এবং নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে চোখগুলো বিশাল আকৃতি গায়ে সেই কাপড় থেকে দুর্গন্ধ বের হচ্ছে এত মারাত্মক ভয়ঙ্কর চেহারা আর কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে দেখা মাত্রই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুঁশ ফিরে আসলো আজরাইল বললেন আগো আল্লাহর পয়গম্বর আমি তো বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে একদম জাহান্নামী কাফিরদের জন্য শুধু আজরাইলকে দেখা হলো ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর যন্ত্রণা আমার ভাইরা বাবারা বন্ধুরা এরে আমার যুবক ভাইয়েরা দুনিয়ার রঙটা বাসায় লিপ্ত হয়ে গেছো তোমার বয়স হয়ে গেছে 18-20 তোমার উপরে নামাজ ফরজ হয়েছে আজ থেকে 6 বছর আগে 8 বছর আগে 10 বছর আগে 15 বছর আগে তোমার উপরে নামাজ ফরজ হয়েছে কিন্তু তুমি নামাজ পড়ো নাই মনে রাখবা বেনামাজির কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে কিয়ামতের ময়দানে বেনামাজির যখন জাহান্নামের দিকে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন গুনাহের কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ আল্লাহ জিজ্ঞাসা করবে কোন গুনাহ করেছো বলো একটু স্বীকারোক্তি দাও কোরআন শরীফে সূরাতুল মাআরিজ সূরাতুল ভুলে গেছি নামটা 29 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওই জাহান্নামীরা বলবে ইয়া আল্লাহ আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই নামাজ আদায় না করার কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে আমার ভাইরা বাবারা বন্ধুরা দুনিয়ার সম্মান দুনিয়ার মর্যাদা দুনিয়ার শক্তির কারণে কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না এজন্য আমার ভাইরা বাবারা আমাদের বয়স হয়ে গেছে অনেক অনেক আগে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে অনেক আগে আমাদের উপরে দাঁড়িয়ে রাখা ওয়াজিব হয়েছে তুমি কোন চিন্তা এখন নবীর সুন্নাতের মধ্যে খুর লাগাও অথবা এক মুষ্টি দাড়ি কম তুমি লাগাও এ আল্লাহর বান্দা কি কি সমস্যা ব্যাপারে আপনাদেরকে বাচ্চাদের মতো নাকি বাচ্চারা বসে আমার বন্ধুরা কারুতের ময়দানে জিনাকারীর শাস্তি হবে আল্লাহর হাবিব মেরাজে যাচ্ছিলেন কিছু মেমোরিতে সেভ করে মাহফিল থেকে নিয়ে যান বাড়িতে নিয়ে যান কিছু মেমোরিতে সেভ করেন কাজে আসবে আল্লাহর ভয় সৃষ্টি হবে অন্তরে গুনাহ থেকে বাঁচতে পারবে কিছু মেমোরিতে সেভ করে লোড করে নিয়ে যান আমার বাবারা ভাইয়েরা আল্লাহর হাবিব মেরাজে যাচ্ছে এমন সময় দেখতে পেলেন মানুষ দেখা যায় আগুন যখন বৃদ্ধি পায় মানুষগুলো মুখ দিয়ে মাথাটাকে বের করে দেয় আগুন যখন কমে যায় তারা নিচের দিকে নেমে যায় আবার আগুন যখন বৃদ্ধি হয় তাদের মাথা চোখের দিকে উঠে আসে ছিদ্র দিয়ে মাথাটা বের হয়ে যায় আবার নবী ডাক দিয়ে বলে ও জিব্রিল কি গুনাহের কারণে কোন গুনাহের কারণে তাদের আযাব হচ্ছে জিব্রিল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো দয়াল নবী এই নারী পুরুষেরা দুনিয়ার জমিনে সিনা বিচার করেছে তাওবা না করে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে।